হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল বন্ধুরা ডিসেম্বর মাসে যেসব চাকরির ফর্ম ফিল আপ চলছে এই ভিডিওতে পরপর জানিয়ে দেব একটিমাত্র ভিডিওতে অনেকগুলো চাকরির খবর পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে দেখবেন তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনারা লাইক করলে আমাদের কাজ করার উৎসাহ বাড়ে আজকের ভিডিওতে লাইক টার্গেট থাকলো মাত্র দু হাজার আশা করবো আপনারা খুব তাড়াতাড়ি কম আপডেট করে দেবেন বন্ধুরা প্রথম যে আপডেটটি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পাঁচ হাজার শূন্য পদে ক্লার্ক নিয়োগ যে সমস্ত পদে নিয়োগ করা হবে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়েট ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটার কোয়ালিফিকেশন লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট আবেদনের শেষ তারিখ দশই জানুয়ারি দু হাজার কুড়ি নেক্সট রয়েছে রাজ্যে ক্লার্ক এবং সহশিক্ষক পদে নিয়োগ নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলে জবটা করতে পারবেন কোয়ালিফিকেশান লাগবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস সহশিক্ষক পদের জন্য উচ্চ মাধ্যমিক সঙ্গে দু বছরের ডিএলএড কোর্স পাস করতে হবে অনেকেই কোশ্চেন করছেন যে বিএড থাকলে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না শুধুমাত্র ডিএলএড থাকতে হবে আবেদনের শেষ তারিখ তেইশে ডিসেম্বর দু বন্ধুরা মাঝখানে আপনাদের কাছ থেকে এক মিনিট সময় চেয়ে নেব আজকের ভিডিওটি স্পন্সার করেছেন কর্মসংস্থান অনলাইন একটি অ্যাপ্লিকেশান যেখানে আপনারা প্রতিদিন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবেন প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা দেওয়া রয়েছে সরকারি চাকরির খবরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করা রয়েছে ডিফেন্সে চাকরি গ্রুপ ডি চাকরি রেলওয়ে চাকরি পুলিশ চাকরি স্কুল কলেজ চাকরি ব্যাংকে চাকরি এসএসসি পিএসসি এছাড়াও এখানে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ অ্যাডমিট কার্ড রেজাল্ট পরীক্ষার সিলেবাস সমস্ত আপডেট পাবেন এই কোণে বেল আইকনে ক্লিক করলে আপনারা লেটেস্ট নোটিফিকেশানগুলো দেখতে পাবেন বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারেন নেক্সট আপডেট দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের স্টাফ অফিসার নিয়োগ কোয়ালিফিকেশন যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েশন পাস আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দু তারপরে রয়েছে কলকাতা মেট্রো রেল একশো জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ফিফটি পারসেন্ট নম্বর সহ মাধ্যমিক পাস সঙ্গে বলা হয়েছে এনসিভিটি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট আবেদন করতে পারবেন অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেইশে ডিসেম্বর দু হাজার উনিশ বিস্তারিত জানতে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন তারপরে দেখুন পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি এবং শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটিতে কোন কোন পদ আছে দেখুন প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার অ্যাকাউন্টস ক্লার্ক কেসিআর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা অর্থাৎ এখানে আপনারা স্টেনোগ্রাফার এবং অ্যাকাউন্টস ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস লাগবে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এদের জন্য লাগবে ডিগ্রি কোর্স ইন সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ডিপ্লোমা দরকার ইঞ্জিনিয়ারিংয়ে আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ তারপরে দেখুন আলিপুরদুয়ার জেলার সর্বশিক্ষা মিশনে লোয়ার ডিভিশন ক্লার্ক ডিটিপি অপারেটর এবং গ্রুপ ডি পদে নিয়োগ শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাস আবেদন করতে হবে অফলাইনে লাস্ট ডেট চব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশ তারপরে দেখুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অডিড অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এগুলো নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে শিক্ষাগত যোগ্যতা কমার্সে গ্র্যাজুয়েশন পাস অথবা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে আবেদনের শেষ তারিখ তেইশে ডিসেম্বর দু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা এই পেজে চলে আসবেন প্রত্যেকটি চাকরির নিচে অফিসিয়াল ওয়েবসাইট বলে তারপরে লাল রঙের লেখা রয়েছে ওখানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট দেখুন কেন্দ্রীয় সরকারের আয়ুর্বেদ সংস্থায় আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য গ্র্যাজুয়েশন পাস এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার জানতে হবে আবেদন করতে পারবেন অনলাইনে লাস্ট ডেট উনিশে ডিসেম্বর দু নেক্সট আপডেট দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নার্স ল্যাবরেটরি সুপারভাইজার পদে নিয়োগ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং বা বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করা লাস্ট ডেট রয়েছে পনেরোই ডিসেম্বর দু অনলাইনে আবেদন করে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পাঠাতে হবে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ দেওয়া রয়েছে কুড়ি ডিসেম্বর দু কোন অ্যাড্রেসে পাঠাবেন এবং বিস্তারিত জানতে হলে আপনারা ডব্লিউ 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 ডট ডব্লিউবি হেলথ ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করুন তারপরে দেখুন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় সাতশো কুড়ি জন স্ক্রিনার ও মাল্টিটাস্কার পদে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে দেশের বিভিন্ন বিমানবন্দরে শিক্ষাগত যোগ্যতা সিকিউরিটি স্ক্রিনার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস এবং মাল্টিটাস্কার পদের জন্য মাধ্যমিক পাস আবেদন করতে হবে অফলাইনে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ রয়েছে নয় ডিসেম্বর দু নেক্সট আপডেট বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্টাফ নার্স গ্রেড টু পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে শিক্ষাগত যোগ্যতা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম নার্সিং পাস করতে হবে সঙ্গে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে আবেদন করতে হবে অফলাইনে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ নয় ডিসেম্বর দু হাজার উনিশ ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজে চলে আসবেন এখানে প্রত্যেকটি চাকরির নিচে অফিসিয়াল ওয়েবসাইট বলে লেখা রয়েছে ওই লাল বাটনে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দবন্দে মাতরাম